फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আমি বিবেক আর তোমরা দেখছো তোমাদের ভাইয়ের চ্যানেল মালদার ছেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই হচ্ছে আমাদের কোতোয়ালির যাত্রী প্রতীক্ষালয় দেখতে পাচ্ছ বাট আমি এখানে বসবো না আমাদের অটো স্ট্যান্ড রয়েছে সামনে দূরে ওইদিকে তো আমাকে এগিয়ে যেতে হবে এখানে পুচকে দুটো বসে আছে পুচকে কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস এটা কি আছে এটা কুড়কুড়া আর এদিকে দেখতে পাচ্ছ গ্রামের বাচ্চা খুব সুন্দর একটা মাটির হাড়িটা ভেঙে গেছে সেটাকে মাথায় খুব সুন্দরভাবে পরে রয়েছে তো আমাকে বোধহয় এটাতেই উঠতে হবে তবু এটাই যাবে তো মালদা তো এটাতেই যাব দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মালদা স্টেশন মালদা মিশন হেঁটে 10-15 মিনিট লাগবে তো সেই জন্য হেঁটেই যাবো অটো টোটো যাই বাট অটো টোটো এখন আর ধরছি না হেঁটে যাবো জাস্ট সাইট সিন গুলো ভিউ গুলো জাস্ট এনজয় করতে করতে যাবো সেই জন্য গাড়িতে গেলে ঠিক সেই এনজয়টা পাওয়া যাবে না আমাদের মালদার ভিউ জাস্ট দেখো এই হচ্ছে আমাদের মালদার ওভার ব্রিজ এবং এই জায়গাটা হচ্ছে রোদবাড়ি মোড় জাস্ট ভিউটা দেখো আকাশটাও খুব সুন্দর এবং গাড়ি ঘোড়া বেশ চলছে ভিড়ও আছে তবে এই বাসটাও তোমাদের দেখাই ও হো ওয়াও আগে আমি এখানে আসিনি বাট এই প্রথম এসেছি জায়গাটা এত অসাধারণ একটা জায়গা অসাধারণ লাগছে আর এখন হচ্ছে বিকেলবেলার সময় তো এখানে টাইম ওয়েস্ট করলে হবে না আমাদের যেতে হবে আমাদের ডেস্টিনেশন যেখানে আরকেএম মালদা সামনের পিছনের ভিউটা তোমাদের দেখালাম খুব অসাধারণ একটা ভিউ সামনেও খুব সুন্দর একটা ভিউ আছে তাই সামনের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের মালদার বিখ্যাত একটা মাঠ বৃন্দাবনী মাঠ ঠিক এই কালিন্দ্রী নদী বয়ে গেছে তার পাশে হচ্ছে আমাদের মালদা রামকৃষ্ণ মিশন তো চলো একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে মন্দিরে যাব মিশনে ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মালদা তো চলো ভেতরে যাব এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে আমি এসেছি এবং এই সোজা রাস্তাটা চলে গেলে চলে যাবে আমাদের কালিন্দী নদী তো চলো আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি এবার আমরা ভেতরে যাব তোমাদের পুরোটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো মন্দিরে প্রবেশ করব এই হচ্ছে মিশনের মেন গেট তার পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটা গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব চলো যাওয়া যাক আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরেই ঠিক দেখতে পাবে
পুস্তক বিক্রয় কেন্দ্র গেট থেকে ঢুকে জাস্ট ভেতরে আছি আর একজন মহারাজের সাথে দেখা হলো মহারাজের সাথে প্রণাম করলাম মহারাজের সাথে কথা বললাম তো মহারাজকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরে প্রবেশ করা যাবে কিনা তো মহারাজ বললেন যে মন্দিরে প্রবেশ করা যাবে বাট এদিক ওদিক যাওয়া যাবে না তো চলো আমরা মন্দিরেই যাব তো ফ্রেন্ডস মন্দিরের ভিতরে ঢুকলাম জাস্ট প্রণাম করে বেরোলাম আমি এখন মন্দির এলাকায় রয়েছি পিছনে মন্দির তো খুব সুন্দর একটা শান্ত জায়গা এবং মন্দিরে এসেছি আর ওপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করছে আর এপাশে মন্দিরে এখন আরতি হবে এখন 7টার সময় আরতি বাট ততক্ষণ থাকা যাবে না আমাকে বাড়ি ফিরতে হবে তো খুব তাড়াতাড়ি চলে যাবো বাড়ি আর এই এই সুন্দর এই জায়গাগুলো ঘুরতে ফিরতে খুব ভালো লাগে বুঝতে পারছো শুনতে পাচ্ছো পাখির ডাকের আওয়াজ খুব ভালো লাগছে আর মহারাজকে জিজ্ঞাসা করলাম যে এখানে আরতি কটার সময় তো মহারাজরা বলে যে 7টার সময় বাট কতক্ষণ ওয়েট করা যাবে না বাড়ি ফিরতে হবে আমরা ভেবেছিলাম যে হয়তো করোনা সিচুয়েশানে ঢুকতে দেবে না বাট না মন্দিরের খোলা আছে ঠাকুর দর্শনের জন্য তো সারাদিনের পরে এখানে বিকেলবেলা আসলে খুব সুন্দর একটা লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো আর আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভাই মালদার ছেলেটি সাপোর্ট করো পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন করে দাও লেটেস্ট আপডেটের জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে বাই বাই